সাম্প্রতি যশোর জেলার নবাগত পুলিশ সুপার মোহাম্মদ মাসুদ আলমের কর্মকাণ্ড ভাইরাল হয়েছে নবাগত পুলিশ সুপারের ব্যতিক্রমী কর্মকাণ্ড নিয়ে কয়েকটি ফেসবুক পোস্ট ভাইরাল হয়েছে এসব পোস্টের কমেন্টে পুলিশ সুপারের প্রশংসা করছেন সবাই তবে কিছু ভুল তথ্য সরবরাহ করা হয়েছে এসব বিষয়ে সঠিক তথ্যটাও জানিয়েছেন পুলিশ সুপার এছাড়াও তিনি বুধবার সাংবাদিকদের সাথে এক মত বিনিময়ে পুলিশের চাকরিকে ইবাদত মনে করেন বলে মন্তব্য করেন সবচেয়ে হিসেবে রয়েছে তিনি বলেন চাকরিকে রুটি রুজির পাশাপাশি আমার ইবাদত মনে করি এ কাজের মাধ্যমে আমি জান্নাতে যেতে চাই গত সোমবার আটে জুলাই দুপুরে বিদায় পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদারের কাছ থেকে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার বুঝে নেন দায়িত্ব নিয়ে ছদ্মবেশে জেলার বিভিন্ন থানা ও পুলিশ কর্মকর্তাদের কার্যালয় ঘুরেছেন তিনি জানার চেষ্টা করেছেন স্বাভাবিক নিয়মে সবকিছু চলছে কিনা পুলিশ সম্পর্কে সাধারণ মানুষের মনোভাব যাচাই করেছেন নবাগত পুলিশ সুপারের এমন ব্যতিক্রমী কর্মকাণ্ডকে প্রশংসনীয় উল্লেখ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মন্তব্য করেছেন অনেকে পুলিশ সুপার ভাইরাল হওয়া পোস্টের বিষয়ে বলেন ছদ্মবেশে গিয়েছি দেখেছি আমি শাসা থানা সদর থানা ট্রাফিক অফিস সহ বিভিন্ন পুলিশ কর্মকর্তার কার্যালয়ে গিয়েছি অনেক জায়গায় ভালো পেয়েছি আবার অনেক জায়গায় একটু খারাপ পেয়েছি খারাপ জায়গাগুলোর ব্যাপারে আমি পদক্ষেপ নেব তিনি আরো বলেন বড় ধরনের কোনো অনিয়ম আমার চোখে পড়েনি আমি আরো খোঁজ খবর নিচ্ছি তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে বলা হচ্ছে যে সদর থানার ডিউটি অফিসার আমার কাছে জিডি বাবদ পাঁচশো টাকা চেয়েছে তা সত্য নয় আমি অনলাইন জিডি লেখানোর জন্য বাইরের একটি কম্পিউটারের দোকানে গিয়েছিলাম সেখানে দোকানদার আমার কাছে বেশি অঙ্কের টাকা দাবি করে তখন আমি বললাম ভাই এটা লেখাতে তো সর্বোচ্চ বিশ থেকে তিরিশ টাকা লাগে আমি এ সকল ব্যাপারে আরো খোঁজ খবর নিচ্ছি কোনো অনিয়ম অপরাধ ছাড় দেওয়া হবে না এর আগে তেইশে জুন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন নিরাপত্তা বিভাগের পুলিশ এক শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে মাদারীপুরের পুলিশ সুপার হিসেবে কর্মরত মাসুদ আলমকে বদলি করা হয়